ব্রেকিং 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 দর্শক, রাষ্ট্রপতির পদ নিয়ে আবারও এক চাঞ্চল্যকর তথ্য। আমরা ভাবছিলাম যে কোনো সময় আজকে রাষ্ট্রপতি নিজেই পদত্যাগ করে ফেলবেন, অথবা তাকে আজকেই হয়তো অপসারণ করিয়ে দেওয়া হবে। আমরা যখন বসে বসে এরকম ভাবছি, এর মাঝখানে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি ভাবছেন, বা যারা সরকারে আছেন তারা কি ভাবছেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার গভীর রাতে আমরা দেখেছি যখন যে আন্দোলন চলছিল রাষ্ট্রপতির বাসভবনের সামনে, তো সেইখানে আবার এই সমন্বয়কদের মধ্যে একটা বিভাজন দেখেছি। কেউ বলছে যে এরা ভাই আমাদের গ্রুপ না, আবার তারা বলছে তো তোমরা সমন্বয় খুঁজছো তো কী হয়েছে, তোমাদের কথায় কি আমরা এখানে আসবো যাবো, নাকি তোমাদের নির্দেশে আমরা ভাত খাবো, আন্দোলনটা আমাদের আমাদের মতন করব। এ নিয়ে কিন্তু সেইখানে একটা ধাওয়া পাল্টা ধাওয়ার মতন উত্তেজনাও কিন্তু ঘটেছে যে এরা কারা। তো যাই হোক, পরিস্থিতি যখন এই পর্যায়ে, কি ভাবছেন ডক্টর ইউনুস? এ দফায় আমি যতটুকু দেখছি, হতে পারে এর ইনসাইডার রাষ্ট্রীয়তি গোপন কোনো বিষয় থাকে যেটা হয়তো আফটার অ্যাকশন আমরা জানতে পারি, আর আরেকটা হতে পারে দ্য রিয়েলিটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দেশব্যাপী সুসংগঠিত করতে একদিকে যখন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, অপরদিকে রাষ্ট্রপতি পদত্যাগের ইস্যুতে খুবই শক্ত অবস্থানে আমরা দেখছি যে যারা কি বলা হয় যে ধরেন আন্দোলন করেছে। এখন প্রধান উপদেষ্টার যিনি কি বলো যে প্রেস উইং আছেন, সেই প্রেস উইংয়ে আসা যে তথ্য, সেই তথ্য আমাদেরকে বলছে, আমরা একদম নাম ধরে কোটেশন করে যদি বলি, রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেই সরকারের। বুঝতে পারি নাই, কালের সমকালের মধ্যে নিউজটা আসছে। রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সরকার একমত। মানে আসিফ নজরুল ইসলাম যে বক্তব্যটা দিয়েছেন যে রাষ্ট্রপতি ইনক্যাপাবল, তিনি আসলে মানসিকভাবে সুস্থ কিনা সেটার সাথে, বা তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা শপথভঙ্গের সামিল, সেই বক্তব্যে সরকার একমত। আই মিনস হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে শপথভঙ্গ এবং তার পদে থাকার যোগ্যতা নিয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেছিলেন আসিফ নজরুল। তো এখন প্রশ্ন হচ্ছে, শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি বলে জানিয়েছে আপনার সরকার, আবার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না এমন অবস্থান না জানিয়ে বিষয়টি ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার কথা বলা হয়েছে। এখানে কিছু প্যাচ আছে, সেটাও বলবো। সরকার যদি রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেয়, সেটি কোন প্রক্রিয়ায় হবে এমন প্রশ্নে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম বলছেন, যে সিদ্ধান্ত হয়নি তা কোন প্রক্রিয়ায় হবে সেইটা নিয়ে আলোচনা অবান্তর। মানে আমরা যখন বলছি বা আমরা যখন শুনছি মিডিয়াতে আসছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, এটা কোন প্রক্রিয়ায়, সংবিধানের মাধ্যমে, নাকি রাষ্ট্রপতি নিজেকে ইনক্যাপাবল ভেবে তিনি আপনার পদত্যাগপত্র দিবেন, কার কাছে দিবেন বা পদত্যাগ করবেন, অথবা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা একসাথে বসবেন সেটা নিয়ে আলোচনা হবে, তো এটা কোন পদ্ধতিতে হবে। এখন উপপ্রেস সচিব যিনি আছেন তিনি বলছেন, এ নিয়ে কোনো আলোচনাই হয়নি বা চিন্তাই নেই, তো এটা নিয়ে এখন আলোচনার কি আছে? তো আসলে কি ঘটতে যাচ্ছে? এবার আসেন যে কেন চাইলেই হুট করে এই কাজটা করা সম্ভব না। রাষ্ট্রপতির পদ যদি খালি করা হয় তাহলে আরেকজন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে ডক্টর ইউনুস সাহেব, তিনি তো সরকার প্রধান হিসাবে আছেন, তাহলে আরেকটা এরকম ক্যারেক্টার লাইক নিউট্রাল পজিশনে আছেন কে, যিনি রাষ্ট্রপতির পদে বসার মতন সক্ষমতা রাখেন? এই জায়গার একটা বড় পেজ কিনা। এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইস্যুটা তো একটা আলোচনা আসছে, তিনি রাষ্ট্রপতির পদে যদি চলে যেতে পারেন, তো তিনি চলে গেলে অন্তর্বর্তী সরকারের প্রধান হবে কে? রাষ্ট্রপতির পদটা খুবই হেলাফেলার কোনো পদ না। বাংলাদেশের কনস্টিটিউশনে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি কিন্তু হচ্ছে এই রাষ্ট্রপতি, যার আন্ডারে তিনি চাইলে সেনাবাহিনীকে ডিপ্লয়েড করতে পারেন, তিনি চাইলে অনেক কিছু কিন্তু তার হাতে ক্ষমতা আছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখেছি আমাদের যে রাষ্ট্রপতিরা এত বছর ছিল, তারা বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, বিভিন্ন দিবসে শুভেচ্ছা দেওয়া, এগুলোর বাইরে আসলে ওই রকম কোনো অ্যাক্টিভিটিস তারা রাখতে পারেনি। সুতরাং রাষ্ট্রপতি পদে আরেকজনকে সিলেক্টেড না করে বা আরেকটা ফাইনাল নাম নোট না করে হুট করে ওনাকে সরাই দেওয়াটা, সেটারও কিন্তু সিস্টেমটা এখানে সরকার করবে না। রাস্তায় জনগণ অনেক কিছু চায়, বাচ্চারা ফেল করা পোলাপাইন এখন চায় তাদেরকে পাস দিতে হবে, তো এত কিছু শুনলে তো রাষ্ট্র চলবে না, এটা তো একটা চিড়িয়াখানা টাইপের দেশ হয়ে যাবে। সো সরকার ওইটাই করবে যেটা তাদের সিস্টেমে করা দরকার,
আপনি আমি রাজপথে নামলাম, ওই যে ইন্টারমিডিয়েট ফেল যে পোলাপানগুলো অটো পাশে পাশ করে নাই, তারাও তো আন্দোলন করতেছে, শিক্ষা বোর্ড ঘেরাও করতে গেছে, এদেরকে পাশ দিতে হবে, এরকম প্রতিদিন কত রকমের আন্দোলন আসে, সরকার সরকারের মতোই করছে। তো তার মানে আপাতত আগামী 2-4 দিনের মধ্যে যে আলটিমেটাম দেওয়া হয়েছে, এর মধ্যে রাষ্ট্রপতির পদ থেকে তিনি অপসারিত হচ্ছেন না, আর যদি পদত্যাগ করেন এটা আরেকটা নতুন ব্রেকিং নিউজ হয়তো আমরা দেখব। দেখা যাক কোন পথে যাচ্ছে রাষ্ট্রপতি পদ নিয়ে। আপাতত চুপ্পু সাহেব কয়েকদিনের জন্য, কেউ বলছেন 10 দিন, কেউ বলছেন কন্টিনিউ থাকতে পারে, কেউ বলছেন 3 দিন, কারণ রাষ্ট্রপতির একজন বিকল্প ব্যক্তিত্ব লাগবে, হুইজি, এবং কিভাবে নিয়োগ দেওয়া হবে এ নিয়েও কিছু জটিলতা আছে, সেগুলো নিয়ে হয়তো বা যাচাই বাছাই চলছে। আর যদি রাষ্ট্রপতি বিষয়টা নিয়ে তো অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েই দিচ্ছেন যে এটা মীমাংসিত ইস্যু, এটা নিয়ে কোনো বিতর্ক করার সুযোগ নেই, ইভেন নানানভাবে আমরা যতটুকু দেখছি, আবার সামহাও তিনি তার পদে আসীনও থাকতে পারেন। দেখা যাক কী ঘটতে যাচ্ছে, ভালো থাকুন।